নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমির আশা বাঁচিয়ে রাখতে এক পয়েন্ট যথেষ্ট সাবিনাদের জন্য, তবে বড় ব্যবধানে হারলে বিদায় নিতে হতে পারে গ্রুপ পর্ব থেকে। যদিও এই ম্যাচের আগে সমালোচনা উঠেছে কোচ পিটার বাটলারের সিনিয়র বিদ্বেষ নিয়ে। নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল পৌনে ছয়টায়। সফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে নেপালে বাংলাদেশের মেয়েরা। কোচ গোলাম রব্বানী ছোটনের হাতে করা দলটি বছর খানেকের ব্যবধানেই ছন্নছাড়া, যার প্রমাণ মিলেছে কাঠমান্ডুতে নারী সাফের প্রথম ম্যাচেই। পাকিস্তানের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে এক এক করে ড্রয়ে খুশি থাকতে হয়েছে বাংলাদেশকে। অথচ নতুন কোচ পিটার বাটলারের হাতে অনেক আশা করেই দলটা তুলে দিয়েছিল বাফুফে, কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই প্রশ্ন উঠেছে এই কোচের একাদশ বাছাই নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে কোচের বিরুদ্ধে সিনিয়র ফুটবলারদের অভিযোগও উঠে এসেছে। মাঠের বাইরে টালমাটাল অবস্থা, মাঠের ভেতরেও নেই ছন্দ। এই অবস্থায় গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যেই পাকিস্তানের সাথে ড্র করেছে বাংলাদেশ, সেই পাকিস্তানকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছে ভারতীয় নারীরা। তাই শক্তির পার্থক্য আজ করা যায়, সেমিতে উঠতে হলে ভারতের বিপক্ষে একটি পয়েন্ট যথেষ্ট। তবে বড় ব্যবধানে হারলে শেষ হয়ে যাবে সম্ভাবনা। তবে ফুটবলাররা তুলে নিতে চায় জয়। আজকে প্র্যাকটিস করলাম আমরা, তো হচ্ছে পজিশন দেখাইছে আমাদের যেভাবে কালকে খেলার জন্য, তো আমরা সেভাবেই খেলবো। তো আমাদের খেলা কালকের উপরে মানে ডিফারেন্ট যে সেমিফাইনাল আমরা যেতে পারবো কিনা। তো কালকে খেলা আমরা সবাই মানে জেতার জন্যই আমরা খেলবো। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ, ভারত স্কোয়াডে ইনজুরিতে পড়েছেন দুই খেলোয়াড়। তবুও পাকিস্তান ম্যাচের ছন্দ অব্যাহত রাখতে চান ভারতীয় কোচ। দলে দুটি ইনজুরি আছে, কিন্তু আমরা আত্মবিশ্বাসী। বাংলাদেশ বেশ শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে জয় তুলে সেমিফাইনালে খেলাটাই এখন মূল লক্ষ্য। 2011 সালের পর এখন পর্যন্ত 8 ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ভারত, যেখানে 6 ম্যাচেই জিতেছে ভারত আর এক ম্যাচে জিততে পেরেছে বাংলাদেশের মেয়েরা। সাফের 5-বারের চ্যাম্পিয়ন ও ব্লু লেডিরা, তাই বড় একটা চ্যালেঞ্জই অপেক্ষা করছে লাল সবুজের মেয়েদের জন্য। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।